কুষ্টিয়ায় আন্দোলনকারী তামজিদ হোসেন জনিকে হত্যা চেষ্টা মামলায় গত বৃহস্পতিবার তিন কাউন্সিলরকে গ্রেপ্তার করে র‍্যাব। রোববার তাদের তিনজন সহ মোট ছয় আসামিকে জামিন দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুদা সুলতানার আদালত। জামিন পাওয়া তিন কাউন্সিলর হলেন কুষ্টিয়া পৌরসভার 5 নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, 6 নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মজু ও 11 নং ওয়ার্ড কাউন্সিলর আনিস কুরাইশি। তারাও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তাদের জামিন বাতিল ও বিচারককে প্রত্যাহারের দাবিতে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন ছাত্র জনতা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বিক্ষোভে ছাত্র জনতা এবং বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ, কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম নিশাত সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আন্দোলনকারীকে হত্যা চেষ্টা মামলায় আসামিকে জামিন দিয়েছে আওয়ামী লীগ পরিবারের বিচারক মাহমুদা সুলতানা। আওয়ামী লীগের খুনিদের বাঁচানোর চেষ্টা করছে। আন্দোলনকারীকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের দুদিন পরে তিন কাউন্সিলরকে জামিন দিয়েছেন। এছাড়া ছয় আসামিকে জামিন দিয়েছেন তিনি। তাকে দ্রুত প্রত্যাহার করা হোক। জামিনের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে কুষ্টিয়ায় আন্দোলনকারীদের হত্যা ও হত্যাচেষ্টা মামলার সকল আসামিকে জামিন বাতিল করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের দাবি মানা না হলে আন্দোলনের মাধ্যমে আগামীতে কঠোর কর্মসূচি পালন করব। সেসব গ্রেপ্তারের তারা আজকে কোর্টে এসেছে, কোর্টে তোলা হয়েছে, কোর্ট তাদের জামিন দিচ্ছে। আমরা এই ধরনের একটা নিউজ পেলাম। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা তাৎক্ষণিক মানববন্ধন করছি। আমরা এরপরে আরও বৃহত্তর প্রোগ্রামের জন্য দিকে যাব, ঠিক আছে? আমরা কখনোই মানি না। এখনো বাংলাদেশের প্রত্যেকটা কোর্ট ছাত্র জনতাকে নিয়ে ঘেরাও করতে বাধ্য হবে এবং সারা বাংলাদেশে কার্যক্রম আমরা বন্ধ করে দেবো ইনশাল্লাহ। হচ্ছে যে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে শুধুমাত্র অপরাধীরা অ্যারেস্ট হচ্ছে, অপরাধীরা অ্যারেস্ট হচ্ছে, এটা স্পষ্ট বলার পরে কেন মাত্র একদিনের মাথায় কেন ছয়জনের জামিন দেওয়া হলো? এই জামিন আজকে অনতবিলম্বে আজকে স্থগিত করতে হবে এবং পরবর্তীতে অপরাধীরা যেন দিন মানে একদিনের মধ্যে কিংবা অতি অল্প সময়ের মধ্যে জামিন না পায় সেটা ব্যবস্থা নিতে হবে। পথে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছিল এবং গুরুতর আহত করেছিল, সেই মামলা হয়েছিল কোর্টে দায়ের। সেই মামলায় তাদেরকে র‍্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছিল। অথচ আজকে কুষ্টিয়া জেলার যে ম্যাজিস্ট্রেট যিনি আছেন মাহমুদা সুলতানা, উনি আজকে তাদের তিনজনকে 326-343 ধারার মামলায় ম্যাজিস্ট্রেট কর্তৃকে জামিন দিয়ে দিয়েছে, পাঁচজনকে। এটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য না, যেহেতু ম্যাজিস্ট্রেট কোর্টে এই ধরনের জামিন হয় না। আজকে আরেকটা মামলা এখানে হয়েছিল, যে মামলায় এই সেম ধারা জামিন ধরা হয়েছিল, তাদেরকে জামিন দেয় নাই, কিন্তু আওয়ামী লীগের এই তিনজন কমিশনার সহ পাঁচজনকে জামিন দিয়েছে। এই ম্যাজিস্ট্রেট আওয়ামী লীগের অরিজিনাল দালাল, বাতিল করতে হবে, নাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে।